মেয়েটা বললেন, এখন আমার সঙ্গে কি করে লাগবে? শারীরিক মিলন করা লাগবে। তোমার দামি তোমার দেহটা ভোগ করতে চাই আমি, তুমি আমার এই প্রস্তাবে রাজি হও? অনেক খড়ি দিব। বলেন, না খড়ি দিব না, আমি খড়ি লাগবে না, তবু আমার সতীত্ব আমি নষ্ট করতে পারবো না, কারণ আমার আল্লাহর বিধান রাসূলের বিধান যে মুসলমান জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, আমি পারবো না, আমার হুজুরের হুকুম নাই, আমার হুকুম নাই, শরীয়তের বিধান নাই, আমার দ্বারা সম্ভব নয়। কয় তোমার কাছে দুইটা অপশন আছে, একটা অপশন হলো হয় তোমার একটা চোখ আমাকে দিয়ে যাবে, না হয় আমার সঙ্গে ব্যভিচার করবে, কোনটা রাজি আছো? যেটাই তুমি রাজি হও, হয় জিনা করে খড়ি নিতে হবে, না হয় আমার তোমার একটা শোক আমাকে দিয়ে খড়ি নিতে হবে। এই দুইটা শর্তের বিনিময়ে যে কোন একটা শর্ত তুমি পুরা করলে আমি তোমারে খড়ি দিব। আল্লাহর ওলি মুসলমান গনেশ শাহ্ বড় পরীক্ষার মধ্যে পড়ে গেছে। চোখ দুটা বন্ধ করে ডাকতে বলে, আমার মালিক যদি চোখটা দিয়া দিই, আল্লাহ এই চোখ দুটো যদি দিয়া দিই, সবচেয়ে এই চোখ দুটো দিয়াই দেয়া উত্তম, এই দুনিয়ার ঝামেলা মুক্ত হয়ে যাব, দুনিয়ার কোনো অন্যায় আমি চোখ দিয়ে দেখবো না, দুনিয়ার কোন পাপ আমি চোখ দিয়ে দেখতে পারবো না, কিন্তু দুটি চোখ যদি দিয়া দিই আমি কেমনে পানি গরম করে দিব, আমি তো অন্ধ হয়ে যাব। একটা চোখ যদি অন্ধ হয়, এই চোখটা দিয়া আমি আমার আল্লাহর ওলি, আমার উস্তাদের, আমার পীর কেবলা জানেন, আমি দেখে দেখে পানিগুলো গরম করে দিতে পারবো, অজুর পানিটা গুছায় দিতে পারবো, জায়নামাজটা নিয়ে দিতে পারবো, আমি তার বিছনা বানায় দিতে পারবো। আরে আল্লাহর ওলি, আমি এখন কোন বিপদের মধ্যে পড়ে গেলাম? ওই রূপবতী মহিলা ডাকতে বলে, কোন সালামতুল্লাহ আলাইহি রে, এই যেখানে খড়ি আছে তুমি খড়ি নিবা, বিনিময় হয় চোখ দিবা, না হয় আমার সঙ্গে মিলা লাগবো। গণেশ রহমতুল্লাহ আলাইহি উনি একটা খড়ি নিয়ে চোখের মধ্যে জোরে লাগা দিল, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে রক্ত জড়তে লাগলো। চোখটা যখন কানা করে দিলেন, চোখটার মধ্যে এই লাঠি দিয়া খড়ি দিয়া আঘাত করতে লাগলেন, গোনো গোনো করে আঘাত করতে লাগলেন, চোখ দিয়া তীরের মতো রক্ত ছুটতে লাগলেন। মেয়েটা তাকায় দেখে, আল্লাহ তার পীরকে এত ভালোবাসে, আল্লাহ তোমাকে এত ভয় পায় রে আমার আল্লাহ, এত সুযোগ পাইয়া, এত বড় সুযোগ পাইয়া যে ব্যক্তি আমার দিকে হাত বাড়াই নাই, আমি এত সুন্দর রূপসী মহিলা, আমার মানুষ টাকার বিনিময়ে আমার কাছে আসে, আর আমি বিনা টাকায় ওই শহীদ কি করলাম? আল্লাহর ওলি গনেশ শাহ্ সঙ্গে মিলিত হতে চাইলাম, একবার আমার মুখের দিকে তাকায় দেখে নাই, চোখটা কানা হয়ে গেল, দৌড়ে যে পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, যে ব্যক্তি যে থারায় না চোখ হারায় ফেলেছে, চোখটা কানা করে দিয়েছে, আমি বড় বড্ড ভুল করেছি, এই লন খড়ি লন, আপনার আর চোখ হইতে দ্বিতীয় চোখটা কানা করা লাগবে না, আমি আপনার প্রতি আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি ভুল করেছি। আমার ভাইয়ের আল্লাহর ওলি গনেশ শাহ্ কানতে লাগা, হাত উঠায় ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই জীবনে যেন আমার সতীত্ব নষ্ট না হয়, ইমান যেন নষ্ট না হয় রে আল্লাহ। এই বলিয়া বললেন, মহিলা আসলেন, পটি নিয়ে আসলেন, কাপড়া নিয়ে চোখটা বন্ধ করে রক্ত পড়া বন্ধ করে দিলেন, একটা বড় একটা পটি মেরে দিলেন, চোখের মধ্যে মেরে দিলেন। গণেশ রহমতুল্লাহ খড়ি নিয়ে চলে আসলেন, পানি গরম করলেন, পানি গরম করে ঘটির মধ্যে ধরে দাঁড়ায় আসেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি যখন ঘুম থেকে উঠছে, উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে হুজুর পানির জন্য, মুসলমান তাকায় দেখে চোখটার মধ্যে পটি দিয়া, ডাকতে বলে, বাবা আপনার চোখের মধ্যে কেন পটি দিয়ে? একটা চিৎকার মেরে দিয়ে বলে, হুজুর আমি চোখ চাই না, আমি চাই ইমান, আমি চোখ চাই না, আল্লাহর ওলি গো, এইলান পানি দিয়েছি বলে বাবা এদিক আসো, আমি সব জানি, আমি সব জানি। ওনার ওনার হাত মুবারক, এ মুসলমান এই ডান হাত মুবারক, এ মুসলমান শুনেন আল্লাহর ওলি মুসলমান গনেশ শাহ্ রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে বুলায়া দিলেন, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ও মুসলমান, হযরত কুতুবউদ্দিন বক্তের কাকের দরবারে উনি চিন্তা করলেন, আমার রূপ জৈবন দেয়া, আমার এই চেহারা দেয়া, জৈবন দেয়া আল্লাহর ওলির আমি প্রেমের ফাঁদে ফেলে দেব, দুনিয়ার ভিতর থেকে অপমানিত, অপদস্ত, অপমান, লাঞ্ছিত করে দেব। উনি যখন আসলেন, এক দেখায় দেখে বসে আছেন মুসলমান শুনে নাও, কুতুবউদ্দিন বখতিয়ার কদমের মধ্যে পড়ে আছে একজন আল্লাহর ওলি, নাম হলো গনেশ শাহ্ রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর গনেশ শাহ্ রহমাতুল্লাহ আলাইহি দেখি আরে মহিলা এমন পাগল হইল, চিন্তা করে দুনিয়ার মধ্যে কত পুরুষ, কত জৈবনালা পুরুষ দেখলাম, কিন্তু এমন একজন পুরুষ আমার সামনে দেখি নাই। যে কোনো কৌশলে, যে কোনো বিনিময় এই পুরুষের সঙ্গে আমার মিলনের দরকার, কারণ এমন রূপবতী, এমন গুণবতী, এত সুন্দর সুদর্শনী একটা পুরুষ আমার নজরে আজ পর্যন্ত আর দেখি নাই। আমি আল্লাহর ওলির, ওই আল্লাহর ওলির প্রেমের মালা গলায় পরে নিলাম, যে কোনো কৌশলে হোক আমি তাকে ব্যবহার করব। আমার টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই, ওই পুরুষটা আমাকে দরকার। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। এ মুসলমান, হযরত গনেশ শাহ্ রহমাতুল্লাহ আলাইহিকে দয়া অনেকবার প্রেমের প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান। যত তার সামনে আসে তত তার চোখটা মলিন হয়ে যায়, কারণ আল্লাহর নিদা জানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। যেটা হারাম আমার জন্য এটা হারাম নয়, সুতরাং এটা আমার জন্য বৈধ নয়। ও মুসলমান শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা। ও মুসলমান, মিথ্যা বলা কবিরা গোনা, হাজার হাজার গুনাহ করছ গো, কিন্তু আল্লাহর ওলিদের চরিত্র কেমন ফুলের মতো চরিত্র। আল্লাহর ওলিরা ভয় পায়, আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়। কোন ফেলে তাকে পটাইতে পারলেন না, কোন রকম তাকে রাজি করতে পারলেন না। চিন্তা করে উনি কি খেদমত করেন। এই মুসলমান হযরত গনেশ শাহ্ রহমাতুল্লাহ আলাইহি উনি একটা খেদমত করতেন, তার পীরের দরবারে খাদেম ছিলেন। এত বড় একজন আল্লাহর ওলি হইয়া, জগৎ বিখ্যাত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের একজন ওলি হইয়া উনি তার পীরের দরবারে ওযুর পানিটা গরম করে দিতেন, গোসলের পানিটা গরম করে দিতেন। এই দুনিয়ার মধ্যে যখন রাত্রেবেলা, ঋষি রাত্রে যখন উঠতেন তাহাজ্জুদের নামাজের জন্য, কুতুবউদ্দিন বখতিয়ার যখন ঘুম থেকে উঠতো, আল্লাহর ওলি গনেশ শাহ্ রহমাতুল্লাহ আলাইহি পানি লইয়া, ওই আগুনে পানি গরম করিয়া, এই গরম পানি লইয়া আল্লাহর ওলিকে ওযু করায়া দিতেন। মুসলমান শুনে নাও, এত খাদেম ছিলেন, এমন খেদমত করতেন, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিলেন না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে। দয়াল জানে ইসা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল জানে ইসা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। রিয়া মাবুশের রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে, শাহজালাল নদী পাড়ি দিল। যারা বলেন ঠিক কিনা? এই পার কি কারুর আছে? কত জাহাজ ডুইবা যায়, লঞ্চ ডুইবা যায়। কতদিন আগে দেখলাম মুসলমান ফেরি ডুইবা যায়, কিন্তু আল্লাহর ওলির যায় না মাঝে ভর করে ৩৬০ জন আউলিয়া পার হয়। এই ক্ষমতার মালিক আল্লাহ তারে করে দিয়েছিল। সেই শাহজালালের জমিনের মানুষ আপনারা, শাহপুরানের জমিনের মানুষ আপনারা, এই সিলেটের মানুষ, পুণ্যভূমি মুসলমান, আপনাদের বড় দাম, বড় ইজ্জত, বড় সম্মান। এ মুসলমান, আপনাদের দাম তো আপনারা জানেন না। যেমন দোয়েল পাখি যদি জানতো সে জাতীয় পাখি, জীবনেও ময়লার পরে পড়তো না। এর সিলেটের মানুষ যদি জানতো তারা পুণ্যভূমি, সিলেট ভূমি, এই পুণ্যভূমিতে কোন রকম পাপের সোয়া লাগতে দিত না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা দেশ বাংলাদেশের মধ্যে একটা জেলাকে বলা হয় পুণ্যভূমি জেলা, পুণ্যভূমি। সেই জেলাটার নাম কি? সিলেট বিভাগ। ও ভাই, কত দাম জানেন? আমি অনেকবার ওনার জীবনী, আমি বেশিরভাগই আলোচনা করি, আমি বাস্তববাদী বক্তা, বাস্তব নিয়ে আলোচনা করি। আর ওলি আল্লাহদেরকে নিয়ে আমার গবেষণার, এই সিলেটের জমিনে আসলে আমার হাত পাকা হয়, কারণ অসংখ্য আল্লাহর ওলি জমি আড়ির মধ্যে শুয়ে আছে। না জানি আমার পাটা জোরে পড়ে যাবে, না জানি আমার পদধূলিতে অর্থাৎ ধূলি কষ্ট পাবে, কারণ এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে। এইটা যদি আমরা চিন্তা করি একবার, এই জমিনের মধ্যে কোন রকম বিশৃঙ্খলা করা সম্ভব না। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদবের অভাব, যে জাতির আদব নাই, এই বেআদবের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সিলেটবাসী তোমরা ধন্য ভাই, তোমরা ধন্য বলি। যদি কেন বলি, কারণ যখন একটা গরু কুরবানি করেছিল গর গোবিন্দর, আপনার কি করেছিল, বোরানোর দিন একটা গরু কুরবানি করেছিল, আকিকা করেছিল। কি করেছিল? জোরে বলেন দি, কি করেছিল? আহা, মুরব্বীরা বালা কইতে পারে, আমার বাদানটা বালা কইতে পারে। একটা গরু কুরবানি করলো, ছেলের জন্য আকিকা করলো, তাও গর গোবিন্দর গোপনে রাতের অন্ধকারে কুরবানি করে। এই গোস্তটা, তাবারকটা সবাই দিয়ে দিল, ভাগ করে দিল। আকিকার গোস্ত, চামড়া, চামড়া হাট দিয়ে গুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলো যাতে দেখতে না পারে, কারণ তারা তো গো পূজা করে। হিন্দুরা তো গো পূজা করে, আল্লাহকে মানে না। তারা আল্লাহকে মানে অনেক দেবতার, মানে অনেক দেবতার পূজা করে, কিন্তু এইটা ওই দুষ্ট কাকে খুঁজছে, বা ইঁদুর শিগে কিসে আপনার কুকুরে বা কাকে, এটা খুঁজে নিয়ে ফেলাইতে ফেলাইতে একদম গৌর গোবিন্দর বাড়ির সামনে নিয়ে শিং ফেলে দিছে, এটা মাথার চামড়া ফেলে দিচ্ছে। গৌর গোবিন্দ দেখে কিন্তু গরুর শিং এখানে, গরু জবাই করলো কিনা, আমাদের মারে জব করছে কে, মাকে জবাই করলো কে। খোঁজ নিতে নিতে শুনলো এই জামানার মধ্যে বোরহানুদ্দিন তার সন্তানের আকিকা করেছে। আহ, কি নিষ্ঠুর ছিল বোরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান। সকালবেলা বাবার কোলের মধ্যে রয়েছে, মায়ের কাছ থেকে দুধ পান করে, দুধ পান করে বোরহানুদ্দিনের কোলের মধ্যে, বোরহানুদ্দিন বাচ্চাটাকে কোলের মধ্যে আদর করতেছে। আজ প্রহরীরা এসে হাত থেকে ছিনিয়ে নিয়ে কি করলো, গৌর গোবিন্দ নিজ হাতে তরবারি দিয়া একদম দ্বিখণ্ডিত করে ফেলল। একটা গরু কুরবানি করার কারণে সন্তানকে মানুষ কুরবানি করেছে। এ সিলেটবাসী, তোদের লজ্জা হয় না? আজকে লক্ষ লক্ষ কুরবানি হয় সেই সিলেটের জমিনে। শাহজালালের বিরুদ্ধে যারা কথা বলো, আগামী কাল থেকে কুরবানি বন্ধ করো। যারা বলেন ঠিক কিনা? এত গরু জবাই করে খাও, কারো সিলাই। বাংলাদেশে সবচেয়ে বেশি কুরবানি হয় সিলেটের জমিনে। যারা বলেন ঠিক কিনা? সেই জমিনে উৎপাদন করলো, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে, মিষ্টি খাও যার ওসিলায় মোল্লা চিনলা না। দেখবেন বাতাসা নিয়ে থুইয়া দিলি মসজিদে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দোয়া না করে কেউ হাত দেয় না। জিলাপি হোক আর বাতাসা হোক, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব অনুমতি না দেয়, দোয়া করে কয় যাও ভাগ করে না, তখন ভাগ করা, যতক্ষণ পর্যন্ত হুজুর দোয়া না করে কেউ হাত দেয় না। তদ্রূপ এই শাহজালালের ওসিলায় আজকে গরুর গোশত খাইতেছো, সেই শাহজালালের বিরুদ্ধে কথা বলো, শাহপুরানের বিরুদ্ধে কথা বলো, শাহ মুস্তাফার বিরুদ্ধে কথা বলো, ফুলতলি মাসকাতের বিরুদ্ধে কথা বলো, বদরপুরের বিরুদ্ধে কথা বলো। তোমার কলিজা কত বড়! জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো। উনি খবর পাইলেন, মহিলা গোপনে খবর পাইলেন। এ মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর একজন ওলি, ওনার পানি গরম করে দেন, অজুর পানি গরম করে দেন। উনি গোপনে লোকের কাছে মারফতে জানতে পারলেন যে রাত্রে বেলা ওরা আল্লাহর কি জ্বালাইয়া উনি পানিটা গরম করে দেয়, হুজুর এই পানি দজু করে। উনি বললেন, তোমাদেরকে আমি এত টাকা বকশিশ দিব যদি আল্লাহর দপ্তরের যতগুলো খড়ি আছে ওই লারকি গুলো চুরি করে যদি এনে দিতে পারো। তাকে এত কিছু দেয়া হবে। লোভে পড়ে গেলেন একজন বেঈমান, আল্লাহর ওলির কদমের ভিতরে যত লারকি ছিলেন, খড়ি ছিলেন, সব কিছু চুরি করলেন। রাত্রিবেলা যখন উঠলেন, মুসলমান শোনা নাও, যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, এ মুসলমান, হযরত গনেশ শাহ্ রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে উঠে দেখেন দৌড়ে গেলেন পানি গরম করার জন্য। পাতিলের মধ্যে পানি নিয়ে গেলেন, পানি নিয়ে চুলার মধ্যে লাগাইয়া পানিটা গরম করবে, দেখে একটা লারকি নাই। বড় আশ্চর্য হয়ে গেলেন, লারকি কোথায় গেল, কোথায় পাবো রে, আমার হুজুর তো এখনই উঠে যাবে, গম থেকে উঠে যাবে, উঠে যদি গরম পানি না পায়, আমার হুজুর যদি ঠান্ডা পানি দজু করে হুজুরের কষ্ট হবে, হুজুর কষ্ট পাবে, এটা আমি মানতে পারি না, আমি গণেশ রাহমাতুল্লাহ আলাইহি থাকতে। সুতরাং পৃথিবীর মধ্যে কোথায় পাবো আগুন, কোথায় পাবো আমি খড়ি, কোথায় পাবো। পাগলের মতো ছুটতে লাগলেন, প্রতিটা বাড়িতে দৌড়ে গেলেন। বাড়িতে যা দেখে প্রতিটা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আগ, বাতি জ্বালানো নয়, সবাই ঘুমায় গেছে। আশপাশে যত বাড়ি ছিল প্রত্যেকের বাড়ি গেল গো, যে কারোর বাড়ি থেকে একটু খড়ি আনতে পাইলেন না। দৌড়াইতে দৌড়াইতে ছুটতে যাইয়া দেখে এক বাড়ির মধ্যে বাতি জ্বালানো। বাড়ির ভিতর প্রবেশ করলেন, প্রবেশ করে বলেন, কে গো বাড়িওয়ালা? সালাম বিনিময় করে বলে, কে গো বাড়িওয়ালা, আমাকে একটু খড়ির ব্যবস্থা করে দাও, আমার উস্তাদ, আমার আল্লাহর ওলি প্রতিদিন ওযু করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, এমন ভাবে দাঁড়ায় সূরা কিরাত পড়ে, পা দুখানা ফুলে যায়, এমন রাত আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দুই রাকাত নামাজের মধ্যে কাটায় দেয়, এমন রাত আছে দুয়ার মধ্যে হাত উঠা দিছে রে, হাত উঠাইছে তো বাস হয়ে গেছে, হাত নামায় না, এমন রাত গেছে সিজদার মধ্যে সারা রাত কাটায় দিছে। তোমরা কি শুনি আমার আল্লাহর ওলি, আমার উস্তাদের পানি গরমের জন্য কিছু খড়ির ব্যবস্থা করে দিতে পারোনি? ভিতরে ডুইকা দেখে সেই মহিলা যখন ইত্তাকাইর ভিতর থেকে আসলো, বলে, আল্লাহর ওলি, ঠিকই তো তুমি আমার দরবারে ছুটে আইছো, এই রাতের অন্ধকারে আমি এখন তোমার ইজ্জত নষ্ট করে দিতে পারি, মানুষের কাছে কলঙ্কিত দিয়ে দিতে পারি, তুমি আমার ঘরে আসছো, আমি তোমার ঘরে ছোটাছুটি করেছি, তোমার জন্য কত আশক ছিলাম, আজকে তুমি আমার ঘরে ছুটে আসছো। এর মুসলমান গণেশ রাহমাতুল্লাহ আলাইহি বলো, আমি তোমার কাছে অনুরোধ করি, তুমি আমার কিছু খড়ির ব্যবস্থা করে দাও, তোমার অনেক খড়ি আছে, কারণ আমার উস্তাদ যখন ঘুম থেকে উঠবে, আমার পীর কেবলা যখন ঘুম থেকে উঠবে, যখন গরম পানি পাবে না, ঠান্ডা পানি দজু করবে, কষ্ট হবে, আর আমার হুজুরের কষ্ট আমি সহ্য করতে পারবো না, এরে আমার হুজুরের কষ্ট আমি সহ্য করতে পারবো না, দয়া করে একটু পানির ব্যাপারে একটু কি করে খড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা আমার গো, আল্লাহর ওলি তার মুরিদ কেমন পীরকে ভালোবাসে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এগো কুতুবউদ্দিনের বাংলাদেশ, ফুলতলি মসনদের বাংলাদেশ, খাজা বদরপুরীর বাংলাদেশ, 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 ওগো রাহ রহম করুন আল্লাহ, অগ কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, খাজা এনায়েতপুরীর বাংলাদেশ, ফরিদপুরীর বাংলাদেশ, এর বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের। ভালো লাগে না? একদল বেঈমানেরা ওরা গাইছিল এটা, গা পরে দেখলাম শাহজালালের মাজারে বোমা মারছে, শাহপরানের মাজারে বোমা মারছে, গজার গাছগুলো বাইরে হারাইছে, গজার মাছ। জোরে বলেন ঠিক কিনা? কচ্ছপগুলো মেরে ফেলেছে। তোরা যে বেঈমান, আল্লাহ আগেই জানে। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মা কুল তারবাল না মান্না তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। এই বাটপার হোক, তোরা যে চোর বাটপার এটা আল্লাহ আগে জানে। জোরে বলেন ঠিক কিনা? তোরে বানাইয়া আল্লাহ কমিনান নাস। না শব্দের অর্থ কি? এই জোরে বলেন মানুষ কি? এই দুপায়ে মানুষ মুখে মুখে কয় শাহজালালের বাংলাদেশ, আর কয় শাহজালালের মাজারে বোমা মারছি আমরা। ঠিক না? মুখে কয় একটা, লিপসন ভালোবাসা। এই সমস্ত দেশ বিদ্রোহী, অলি বিদ্রোহী, নবী বিদ্রোহী, এই সমস্ত মুনাফিকরা ইসলামের শত্রু না বন্ধু। জোরে বলেন এরা শত্রু না বন্ধু? মনে থাকবে, মনে থাকবে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ শুনে নেন। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি একটা চিৎকার মেরে এ মুসলমান, ওনার খাদেমকে বুকের সঙ্গে টানতে নিয়ে বললেন, বাবায় বাবা, আমি দেখতে পাইলাম তোমার ইমানি পরীক্ষায় তুমি এমন ভাবে জয়লাভ করেছো, এমন ভাবে সাকসেস হয়েছো, কামিয়াব হয়েছো। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিয়েছে। নবীদের কাছে আসে ওহী আর ওলীদের কাছে আসে ইলহাম। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলীদের কাছে আসে ইলহাম। বাবা, ইলহামের মাধ্যমে আমি জানতে পেরেছি আল্লাহ তোমাকে তোমার এই খাতিরে এই পৃথিবীর মধ্যে তোমাকেও জগৎ বিখ্যাত আল্লাহর ওলী বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জন। ওই হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দাল হাদিসি কুরআন পড়ে না। ঠিক কিনা? হাদিস কুরআন যদি পড়তো আল্লাহর ওলিদের মৃত্যু বলতো না। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিশা কথা কইতেছি? এ মুসলমান গভীর মনোযোগ। আজকে আমরা সেই ওলি আল্লাহদের দেশ পাইলাম, শাহজালালের দেশ পাইলাম, শাহপরানের দেশ পাইলাম, ফুলতলি বাজান সাহেব কেবলার দেশ পাইলাম। এই দেশের মধ্যে অসংখ্য আল্লাহওয়ালারা শুয়ে আছে, যাদের খাতিরে, যাদের সম্মানে এই সিলেট ভূমি পূর্ণ হয়ে গেল, এই সিলেটের জমিনের মানুষ পূর্ণ হয়ে গেল। এ মুসলমান শুনে নাও, এ আমার বাবারা শুনে নাও, আল্লাহ তাআলা এই জমিন থেকে যেন ইসলামের পতাকা পতপত করে ওরা তৌফিক দান করে। আল্লাহ ওলি আল্লাহদের ইসলাম যেন গোটা বিশ্বের বুকে ছড়ায়া যেতে পারে, গোটা বাংলাদেশের জমিনে যেন আল্লাহ ওলি আল্লাহদের ইসলাম প্রচার হয়, সেই তৌফিক আমাদের দান করে দাও। জোরে জোরে বলো না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ولا يعلي سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে আছে অসংখ্য নবী, এক দেশে আছে অসংখ্য আল্লাহর ওলি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক দেশে আছে অসংখ্য অলি, এক দেশে আছে অসংখ্য আল্লাহর অলিগণ, এক দেশে আছে অসংখ্য নবীগণ। তাদেরও শত্রু ছিল, যেমন পৃথ্বীরাজ। ও মুসলমান শুনে নাও, নামগুলো বললে বুঝবেন। খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন, এমন ভাবে মাওলার পাগল করলেন। আজকে কিছু অলি আল্লাহদের কথা বলে যার কয়েক মিনিট কথা বলবো মুসলমান, যেহেতু সময় দিতে পারি নাই দুঃখিত। আল্লাহ বাসায় রাখে, আবার এসে আমি কথা বলবো মুসলমান। বাবারা আমার, ও মুসলমান শোনো, দিলের কান্না লাগা শুনে নাও। এই আল্লাহর ওলি কোথায়? খাজা মাইনউদ্দিন চিশতি। উনি এমন ভাবে বন্দেগী করতে লাগলেন। এখন খাজা বললে সবাই তো বলে খাজা বাবা, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া, খাজা শব্দের অর্থ সম্মান। এখন খাজা খাজা বাবা বললে অনেকের কষ্ট হয় বাবা, শুনে নাও। এখন খাজা খাজা কোথায়? খাজা মাইনউদ্দিন চিশতি, খাজা ফুলতুলি মাসলার, খাজা আব্দুল কাদের জিলানী, খাজা মুসলমান শুনে নাও। খাজা কোথায় মুসলমান? শাহজালাল ইয়ামেনী। খাজা নবীজির দাদার নাম খাজা আব্দুল মুতালিব, আমার প্রধান আদি পিতার নাম খাজা। ও মুসলমান, কি নাম? কি আদি পিতার নাম কি? খাজা আদম আলাইহিস সালাম। খাজা মুসলমান, খাজা হলো ফার্সি ভাষা। খাজা হলো বাদাম, শুনে নেন আগে। খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান বা ভান্ডার। বাবা শব্দের অর্থ, খাজা হলো সম্মান। বাবা শব্দের অর্থ বা দয়া। মুসলমান খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমরা জনাব লেখি, হযরত লেখি। হযরত শব্দের অর্থ সম্মান, জনাব শব্দের অর্থ সম্মান। এখন খাজা শব্দের অর্থ সম্মানী ব্যক্তি। এখন খাজা মাইনউদ্দিন চিশতি আলাইহিস সালাম উনি কি করলেন? এমন ভাবে ইবাদতের মধ্যে পড়ে আছে, এমন ভাবে ইবাদতের মধ্যে আছে গো, আমার আল্লাহকে রাজি খুশি করেছে। পৃথ্বীরাজ পাথর সালাম দিলেন। কি সালাম দিলেন? পাথর সালাম দিলেন। কি সালাম দিলেন? পাথর সালাম দিলেন। যদি কে এখনো ভারতের মধ্যে যান, এ মুসলমান শুনছেন, শরীফে যান, কোথায় কাশ্মীরে যান, দেখে আসবেন ইতিহাসগুলো। এ মুসলমান খাজা মাইনউদ্দিন চিশতির দরবারে যান, দেখে আসবেন মুসলমান, যেগুলো দেখে আসবেন, দেশ ভ্রমণ করবেন। আমি আপনাদেরকে জানাইয়া দিয়ে যাই, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। খাজা মাইনউদ্দিন চিশতি উনি এমন ভাবে মওলার প্রেমে পড়ে গেছে সিজদার মধ্যে। আর এদিকে পৃথ্বীরাজ বিশাল একটা পাথর সালাম দিলেন। ওই পাথরখানা উড়ে চলে আসতেন কয়েক টন ওজন, কয়েক মন না, কয়েক টন ওজন। এই পাথরখানা ভেসে চলে আসলেন। পাথরখানা উঠতে উঠতে খাজা মাইনউদ্দিন চিশতির মাথার উপরে চলে আসলেন। খাজা মাইনউদ্দিন মাথার উপরে ভন ভন করে ঘুরতেছে। উনিও সিজদা থেকে ওঠেন না, সিজদার মধ্যে আসে পড়ে। উনি সিজদা শেষ করে দোয়া করলেন। দোয়া করার সময় একবার তাকায় দেখে পাথরখানা বিশাল বড় একখানা পাথর, যে পাথর কয়েক টন ওজনালা পাথর। এই পাথরখানা মাথার উপরে শুধু ঘুরছে। খাজা মাইনউদ্দিন হাত দেওয়ালায়, পাথর দাঁড়াও। সঙ্গে সঙ্গে পাথর দাঁড়ায় গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খাজা বাবা যখন বললেন কোথায়, খাজা বাবা বললেন পাথর দাঁড়াও, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। পাথরটার মধ্যে খাজা মাইনউদ্দিন হাত দিলেন, সঙ্গে সঙ্গে হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ পাথরের মধ্যে লেগে গেলেন। আমার মুসলমান শুনে নাও, মিথ্যা বললে আপনারা যারা আছে তারা শুনে আসবেন। খাজা বাবার দরবারে যারা গিয়েছেন, ওই পাথরখানার মধ্যে পাঁচটা আঙ্গুলের ছাপ লেগে গেলেন। এইটা একটা মোমের মতো, পাথরটা নরম হয়ে গেলেন তুলার মতো। খাজা বাবা যেহেতু পাথরের মধ্যে হাত দিছে, এই যদি শক্ত পাথর হয় খাজার হাতে ব্যথা পাবে, খাজা কষ্ট পাবে। এই কারণে পাথরখানা মুসলমান একদম তুলার মতো নরম হয়ে গেলেন। আল্লাহর ওলির হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ লেগে গেলেন। খাজা মাইনউদ্দিনের ঘোড়া চিন্তা করে, পাথর কত নরম হলো কেমনে আমি দেখবো। মাইনউদ্দিনের ঘোড়া কি করলেন শুনে নেন, হাঁটু উঠায় হাঁটুটা লাগা দিলেন। সঙ্গে সঙ্গে ওই ঘোড়ার পায়ের হাঁটুর দাগটা পর্যন্ত সেই পাথরের মধ্যে আছে। কয়েক টন ওজনালা পাথর আজু পর্যন্ত কিয়া পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে। এক পাশে এরকম বেঁকা অবস্থা আছে, যার মধ্যে কোনো খুঁটি নাই, যার মধ্যে কোনো রশি নাই, যার মধ্যে কোনো মুসলমান ধরার কিছু নাই। একবার যে দেখবা মাকাম ইব্রাহিম, ওই পাথরখানা যারা দেখছো, ওই ঝুলন্ত অবস্থায় পাথরখানা আছে। খাজা খাজা মাইনউদ্দিন সিস্তির ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত আছে। এইরকম একটা পাথর আপনাদের সামিয়ানা যত বড়, এইরকম বড় একটা পাথর এখন পর্যন্ত এইরকম সন্নি মাটি থেকে এত অনেক সন্নি আছে, এই সন্নি অবস্থা আছে, খুঁটি নাই, রশি নাই, একা এক আমার আল্লাহ পাক ওইভাবে ধরে রাখছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের কত পাওয়ার, কত শক্তি! খাজা মাইনউদ্দিনের হাতের ইশারায় কয়েক টন ওজন পাথর সেটা এই অবস্থায় খাড়া আছে। এই যে আমাদের খুঁটি, কয়টা খুঁটি লাগাইছেন দেখছেন? একটু তাবু উঠনাইছেন, এনে খুঁটি ওই পাশে, খুঁটি ওই পাশে, খুঁটি, তারপরে একটু বাতাস হলে ভেঙে যাবে। আর টন টন ওজন পাথর খানা ঝুলন্ত অবস্থায় এরকম বেকা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। এ মুসলমান, এই আল্লাহর ওলিদের মানি কি মানি না? কথা বলি, মানি কি মানি না? ওলি আল্লাহদের কথা কেন বলি? কারণ আমরা নবীদেরকে পাই নাই। বাংলাদেশে কোনো নবী আসেন নাই, নবীর সাহাবীরা আসেন নাই। পাইছি আল্লাহর ওলিদেরকে, যাদের মুখ থেকে আল্লাহর নবীদের বাণী শুনেছি, যাদের মুখ দিয়ে সাহাবীদের জীবনী শুনেছি, যাদের মুখ দিয়ে কোরআন হাদিসের কথা শুনেছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, মানি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং আমার বাবারা, আমি একটা অনুরোধ করে যাব আপনাদেরকে, আল্লাহর ওলিদের পক্ষে যান, বিপক্ষে যাওয়ার দরকার নেই। পক্ষে থাকেন, লাভ আছে। শাহজালালের পক্ষে থাকলে লাভ আছে, শাহপরানের পক্ষে থাকলে লাভ আছে, ফুলতলি বাসিলাদের পক্ষে থাকলে লাভ আছে। জোরে বলেন ঠিক কিনা? না লস আছে? লস আছে। ছয় শ্রেণীর মানুষের মাধ্যম দিয়ে দোয়া চা যায়, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। তা আমার দেশে যেহেতু নবী আসে না, অলি আসেন, ওলামা ইকরাম তো আপনারা আসেন, আল্লাহর অলিগণ আসেন, আলেম ওলামাও আসেন, কিন্তু যদি পরমাধ্যমটা পেয়ে যায়, আল্লাহর অলিদের পেয়ে যায়, আমাদের জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, যেহেতু আমি আর আগাতে ১২টা বাজতে চললো, আমি আপনাদের এই জন্য দুঃখিত। যদি অনেকে কষ্ট পাচ্ছেন যে রুল আমিন ভাই ফাঁকি দিয়ে চলে গেল, আমি আসতে একটু কষ্ট করে দেরি করে ফেলেছি। আবার যদি আসি আপনাদের সাথে কথা হবে, যেহেতু আমার আর একটা প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামটা সারার জন্য আমিও দূরে থেকে, কালকে প্রোগ্রাম ছিল রাজশাহীতে প্রোগ্রাম করে ৪৮ ঘন্টার ভিতরে আমি ঘুমাইতে পারিনি। আগের দিন প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে গেছি রাজশাহীতে আবার আসছি আপনাদের সিলেটে। এত বড় জার্নি করে আসতে আমি নিজেই ক্লান্ত, অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি আবার এসে কথা বলবো। আপনাদের কাছে একটা দাবি থাকবে, এই মাহফিলটা কি আগামী বছর চান? জোরে বলেন চান কি চান না? দরদি বান্দা, আমি মুসাফির মানুষ, আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন মুরিদ। আমাদের যে অবস্থা, দেশের অবস্থা, আমি কাউকে গালি দিতে, কারোর বিরুদ্ধে কথা বলি না, বলতেও চাই না।